আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অরুণ রায়, সহকারী শিক্ষক প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠ। আজকে আমাদের পাঠের বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম দশম শ্রেণী, ত্রয়োদশ অধ্যায়, সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। আজকের পাঠ 25শে মার্চের গণহত্যা। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, 1971 সালের 25শে মার্চের যে গণহত্যা, সে গণহত্যার ছবি। পঁচিশে মার্চের গণহত্যা সম্পর্কিত কিছু তথ্য আমরা দেখে নিই। 1971 সালের 25 মার্চ গভীর রাতে পাকিস্তানের সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে যে সশস্ত্র অভিযান চালায়, তার সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চ লাইট। 1971 সালের অপারেশন সার্চ লাইটের তিনটি উদ্দেশ্য হল, প্রথমত জাতীয়তাবাদী আন্দোলন প্রতিহত করা, বাঙালি সৈন্যদের নিরস্ত্রীকরণ ও বুদ্ধিজীবী সম্প্রদায়কে নির্মূলকরণ। অপারেশন সার্চ লাইটের সময় দৈনিক ইত্তেফাক ও পিপুলস পত্রিকার কার্যালয়ে কামানের গোলা দিয়ে ধ্বংস করা হয়। অপারেশন সার্চ লাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক ডক্টর গোবিন্দচন্দ্র দেব শহীদ হন। অপারেশন সার্চ লাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের শিক্ষক ডক্টর জ্যোতির্ময় গুহঠাকুরতা শহীদ হন। অপারেশন সার্চ লাইটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে। অপারেশন সার্চ লাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেয়েরা নির্মম নির্যাতনের শিকার হয়। গৃহীত সিদ্ধান্তসমূহ, অর্থাৎ তৎকালীন যে পাকিস্তান সরকার, পাকিস্তানি যে সামরিক বাহিনী ছিল, তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছিল সেই সিদ্ধান্তগুলো আমরা একটু দেখি। পাকিস্তানি পরিকল্পনাকারীদের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অপারেশনের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ এবং সশস্ত্র বাহিনীর, যারা সামরিক শাসনকালে আওয়ামী লীগকে সমর্থন জুগিয়েছে, তাদের নিশ্চিহ্ন করে দেওয়া। অপারেশনের সর্বোচ্চ সার্থকতার জন্য ধূর্ততা, চমকে দেয়া, প্রবঞ্চনা এবং দ্রুতগতি ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়। নির্বাধ এবং সর্বোচ্চ শক্তি প্রয়োগের ক্ষমতা প্রদান করা হয়। সাধারণ জনবসতি এবং হিন্দু এলাকাগুলোতে অনুসন্ধান এবং আক্রমণের কর্তৃত্ব প্রদান করা হয়। মেজর জেনারেল ফরমানের নেতৃত্বে ঢাকায় পাকিস্তানি বাহিনীর নিম্নলিখিত লক্ষ্য ছিল, অর্থাৎ অপারেশন সার্চ লাইটের যে লক্ষ্যগুলো, সেই লক্ষ্যগুলো আমরা একটু এখন দেখি। রাত 11টায় কারফিউ জারি করা এবং টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও স্টেশন এবং সকল প্রকার পত্রিকা প্রকাশনা বন্ধ করে দেওয়া। ঢাকা শহরের সড়ক, রেল ও নৌপথের দখল নিয়ে সারা শহর বিচ্ছিন্ন করে ফেলা এবং নদীতে টহল জারি করা। অপারেশন চলাকালীন সময়ের মধ্যে শেখ মুজিব ও আওয়ামী লীগের আরও 15 জন বড় নেতাদের গ্রেপ্তার করা, ধানমন্ডি এলাকা এবং হিন্দু এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে সার্চ খোঁজ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইপিআর সদর দপ্তর এবং রাজারবাগ পুলিশ লাইন ধ্বংস ও পরাভূত করা এবং দ্বিতীয় এবং দশম ইবিআরকে নিরস্ত্রীকরণ, গাজীপুর অস্ত্র কারখানা এবং রাজেন্দ্রপুরের অস্ত্র গুদাম দখল ও নিরাপত্তা নিশ্চিত করা। মেজর জেনারেল রাও ফরমান আলী কর্তৃক প্রণীত ঢাকা আক্রমণের পাকিস্তানি পরিকল্পনা ছিল নিম্নরূপ। 43তম হালকা বিমান বিধ্বংসী বাহিনী তেজগাঁও বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকবে। 22তম বালুস রেজিমেন্ট ইপিআর বাহিনীকে নিরস্ত্র করবে এবং ইপিআর সদর দপ্তরের ওয়্যারলেস ব্যবস্থা দখল নেবে। 32তম পাঞ্জাব রেজিমেন্ট রাজারবাগ পুলিশ লাইনকে নিরস্ত্রী করবে। 18তম পাঞ্জাব রেজিমেন্টের দায়িত্ব ছিল পুরানো ঢাকা এবং নবাবপুরের নিরাপত্তা নিশ্চিত করা।
31তম ফিল্ড রেজিমেন্ট মোহাম্মদপুর এবং মিরপুরের নিরাপত্তার দায়িত্ব ছিল। 3SSG এর একটি প্লাটুন শেখ মুজিবকে ধরার দায়িত্ব ছিল। 22তম বালুস এবং 32তম পাঞ্জাব রেজিমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহীদের নিষ্ক্রিয় করার দায়িত্ব ছিল। 22তম বালুস রেজিমেন্ট এরপর পিলখানায় শক্তি বৃদ্ধি করবে। আমরা যদি এই সাফল্যের নিয়ামকগুলো দেখি তাহলে দেখতে পারবো যে সারা পূর্ব পাকিস্তানে একযোগে অপারেশন শুরু করতে হবে। সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক এবং ছাত্র সংগঠনের নেতা, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ব্যক্তিবর্গ এবং শিক্ষকদের গ্রেপ্তার করতে হবে। ঢাকায় অপারেশন 100% সফল হওয়া বাধ্যতামূলক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দখল এবং তল্লাশি করতে হবে। সেনানিবাসকে সুরক্ষিত রাখার প্রয়োজনে উন্মুক্ত এবং সর্বোচ্চ ক্ষমতায় অস্ত্র ব্যবহারের কর্তৃত্ব প্রদান করা হয়। টেলিফোন, টেলিভিশন, রেডিও, টেলিগ্রাফ সহ সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিতে হবে। সকল পূর্ব পাকিস্তানি বাঙালি সৈন্যদলকে অস্ত্র এবং গোলাবারুদ কেড়ে নিয়ে নিষ্ক্রিয় করে দিতে হবে। আওয়ামী লীগের মনে ভুল ধারণা সৃষ্টি করে তাদের ব্যস্ত রাখার জন্য ইয়াহিয়া খান আলোচনা চালিয়ে যাওয়ার অভিনয় করবেন। এমনকি ভুট্টো যদি আওয়ামী লীগের প্রস্তাবে রাজি হয়ে আলোচনা চালিয়ে যেতে অনিচ্ছা প্রকাশ করেন, তবুও ইয়াহিয়া আলোচনা চালিয়ে যাবেন। অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো 25শে মার্চের যে গণহত্যা, এই গণহত্যা পাকিস্তানি সরকারের পূর্ব পরিকল্পিত এবং বাংলাদেশের জাতীয়তাবাদী যে আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতার যে আন্দোলন, সে আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য পূর্ব পরিকল্পিতভাবে পাকিস্তান সরকার বা পাকিস্তান সেনাবাহিনী 25শে মার্চের রাতে আমাদের ঢাকা সহ সারা বাংলাদেশে নিরস্ত্র নিরীহ বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং শত শত হাজার হাজার মানুষকে তারা নির্বিচারে হত্যা চালায়। তোমাদের সকলকে ধন্যবাদ আজকের ক্লাসে। তোমরা নিয়মিত সঠিক নিয়মে হাত ধুয়ে ফেলবে এবং অবশ্যই মাদককে না বলবে, কারণ আমরা এখন বাড়িতে অবস্থান করছি, তাই আমরা যেন বইয়ের ভিতরে থাকি, পড়াশুনোর ভিতরে থাকি এবং অবশ্যই মাদককে না বলি। সকলকে ধন্যবাদ।